বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল এনেছেন শাসক দল। এদিন মন্ত্রিসভায় 8 জন নতুন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল এনেছে তৃণমূল। রাজ্য মন্ত্রিসভায় 8 জন নতুন মন্ত্রী তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সেচ ও জলসম্পদ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এতদিন বিধায়কের পাশাপাশি বারাকপুর, দমদম সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পালন করতেন তিনি। তাকে এবার মন্ত্রী করা হয়েছে। মন্ত্রী হওয়ায় খুশি পার্থ অনুগামীরা। এদিন নৈহাটি পৌরসভায় বসে মন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সাথে পালন করব, 100% সততার সাথে দায়িত্ব পালন করব। অনুমতি আলাদা করে কিছু নেই, কাজের দায়িত্ব বাড়লো, কাজের পরিধি বাড়লো। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরুদায়িত্ব দিয়েছেন, 100% সততার সাথে 100% সদর্থক মনোভাব নিয়ে সেই কাজটা করার চেষ্টা করব। না আগে বুঝেনি, এখনো তো আজকে এখনো জয়েনই করিনি, আগে ডিপার্টমেন্টটা বুঝেনি। বিগত যিনি মন্ত্রী ছিলেন তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো তো জানার দরকার আছে, না জেনে আন্দাজে কি করে বলবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে আমি নেক্সট 3টে জেনারেশন তৈরি করে দেব। নেক্সট জেনারেশনের অলরেডি নেতা হিসেবে বাংলায় স্বীকৃত এবং সমাদৃত হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব স্বাভাবিকভাবে তিনি যখন সবার দ্বারা স্বীকৃত এবং সমাদৃত হয়েছে, অতএব তার কিছু প্রভাব মন্ত্রিসভার উপরে থাকবে, এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এবং দল এবং সরকার, এই যে একটা যৌথ কম্বিনেশন, এটাই তো একটা সরকারকে সুচারুরূপে পরিচালনা করার জন্য সাহায্য করে, সেই ঘটনাটাই ঘটছে। পাশাপাশি সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী বলেন, কাজের রূপরেখা অনুযায়ী কাজ করা আমার দায়িত্ব, আগের মন্ত্রীর সাথেও পরামর্শ করে কাজ বাস্তবায়িত করবে বলেও জানান মন্ত্রী। আমি এটুকু বলতে পারি, আমাদের কারুর জন্য যদি দল কালিমা লিপ্ত হয় তাকে তার বিরুদ্ছে ব্যবস্থা নিতে দল কিন্তু 6 দিনের বেশি সময় নেয়নি। অন্য রাজনৈতিক দল যেগুলো চোরেদের দ্বারা ভর্তি, চোরেদের দ্বারাই নিয়ন্ত্রিত, তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপির দলের নেতা হাতে টাকা নিয়েছে সবাই দেখেছে, সারদার টাকা চুরি করেছে, বাঁচতে অমিত শাহর পা ধরে সেই দলে যোগদান করেছে বাংলার মানুষ জানে। তো গান্ধীজির আদর্শে বিশ্বাসী মানুষ যখন গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের দল করবে তখন মানুষ বোঝে যে এর নীতিগত আদর্শগত কোনো চরিত্র নেই, এ হচ্ছে একটা ধান্দাবাজ। তো ধান্দাবাজদের কথায় তো মানুষ বিশ্বাস করবে না, মানুষ যার প্রকৃত রাজনৈতিক আদর্শ ধ্যান ধারণা আছে তাদের কথাই বিশ্বাস করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।